কৃষ্ণনগর প্রত্যেকটা বাসী তাদের তাদের তারা রায় দিচ্ছে যে তারা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চায়। কিন্তু একটা ভিডিও রিসেন্টলি সার্কুলেট হচ্ছে যেটা আমাদের বিরোধী আইটি সেল থেকে প্রোপাগেট হয়েছে অ্যান্ড সব জায়গায় ভাইরাল করা হচ্ছে। প্রচারে মানুষ গেলে নিজের দলের উন্নয়নের কথা বলে আর বিরোধী দলকে বা বিরোধী প্রার্থীকেও অ্যাটাক করে, কিন্তু আমি কিন্তু বিরোধী প্রার্থীকে অ্যাটাক করছি না ডিরেক্টলি, সাধারণ মানুষ অ্যাটাক করছে, তার দলের কর্মীরা বিরোধিতা জানাচ্ছে, আমি নয়। তো আমি এটাই বলবো যে রিসেন্টলি একটা ভিডিওতে আমার স্টেটমেন্ট ছিল যে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের নিজের প্রচারে বা জনসভাতেও বলেছেন আর বাকি আমাদের দলের প্রত্যেকটা নেতৃত্ব বলছে, যেটা বাস্তব আমরা তুলে ধরছি মানুষের সামনে, যেখানে আমি ক্লিয়ারলি বলেছি যে আজকে যদি ভোট আমাদের মানে রাজ্যের জনতা বিরোধী দল মানে বিজেপিকে দেওয়া হয় তাহলে তাদের প্রত্যেকটা এক একটা ভোট খুব মূল্যবান, খুব গুরুত্বপূর্ণ। তো সেই দিক থেকে আমাদের প্রত্যেকের ঘরে মা বোনেরা আছে, আমরা কিন্তু পশ্চিমবাংলা সবচেয়ে সুরক্ষিত রাজ্য মা বোনেদের বসবাসের জন্য, আমরা মাথা উঁচু করে পাচ্ছি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় গত 10 বছর ধরে। কিন্তু আজকে যেই বিরোধী দলের প্রার্থীরা যেখানে দাঁড়াচ্ছেন তারা কাউন্টার অ্যাটাক করছেন যে পশ্চিমবাংলায় মেয়েরা সুরক্ষিত নয়, তারা প্রশ্ন উঠাচ্ছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে রিপোর্ট যদি আমি নিই, সেই রিপোর্ট বলছে, ন্যাশনাল রিপোর্ট বলছে যে পশ্চিমবাংলা মেয়েদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য তাদের থাকার। তাই সেই কথাটাকে, সেই বাস্তবটাকেই আমি মানুষের সামনে তুলে ধরেছি, যেখানে আমি বলেছি যে বিজেপি নেতাদের শাসিত রাজ্যে মা বোনরা দুপুর 3টের পর বেরোতে পারে না। আমরা নিজেরা দেখছি হাতরাসের মতন কাণ্ড বারবার রিপিট হচ্ছে, সেখানে প্রশাসনিকভাবে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না তার অ্যাগেনস্টে। প্রচুর মেয়েরা প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত, তাদের মা বাবারা প্রতিবাদ জানালে তাদেরকে ওপেন শ্যুট করা হচ্ছে। সেই বক্তব্যটাকেই আমি তুলে ধরেছিলাম আমার মানে স্পিচে অ্যান্ড সেই জায়গাটাতে আমাদের বিরোধী আইটি সেল একটা লাইনকে এডিট করেছে, করে সেই জায়গাটাকে ভাইরাল করা হচ্ছে যে মানে সবার ঘরে মা বোনেরা আছে, ভোটটা ভেবে দেবেন, মানে এটা অন্যভাবে সার্কুলেট করা হচ্ছে অ্যাজ ইফ আমি কাউকে হুমকি দিচ্ছি যে মা বোনেদের কথাটা ভেবে ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন, একদমই না। আপনাদের কাছে জোর হাতে অনুরোধ রইল যে আপনারা পুরো বক্তব্যটা দেখবেন, আমি আমার টিমকে বলবো যে পুরো ভিডিওটা রিলিজ করতে যাতে আপনারা পুরো বক্তব্যটা দেখতে পারেন আর তার পেছনে সত্যটা আপনারা দেখতে পারেন।